হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজ পরোটা পরোটা তোমরা অনেক রকমভাবে খেয়েছ বাট এইভাবে একবার পেঁয়াজ পরোটা বানিয়ে খেয়ে দেখো এতটাই স্বাদ লাগবে যে শুধু শুধু তোমরা সমস্ত পরোটাগুলো খেয়ে নেবে এর সাথে আর কিচ্ছু লাগবে না আর এই পেঁয়াজ পরোটা বানানো একদমই সোজা রান্নাঘরে থাকা মাত্র দু একটা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিয়ে যায় পেঁয়াজ পরোটাগুলো এতটাই সুস্বাদু খেতে হয় যে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো আজকে আমি চারটে পেঁয়াজ পরোটা বানাবো তার জন্যে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজের খোসাগুলোকে খুব সুন্দর করে বেছে নিয়ে এইভাবে একদম ঝিরিমিরিঝিরিমেরি করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছিলাম তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকেও ঠিক একই রকমভাবে ঝিরিমিরিঝিরিমেরি করে কুচিয়ে নিতে হবে এবারে ঝিরিমির পেঁয়াজটাকে হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দর করে এইভাবে একদম ঝুড়ো করে নিতে হবে তারপরে পেঁয়াজের কাঁচা লঙ্কাটাকে একটি প্লেটের মধ্যে আমি তুলে নিলাম এইবারে দেখো এখানে আমি নিয়েছি একটা মিক্সিং বোল আর এই মিক্সিং বোলের মধ্যে আমি দেবো এক কাপ পরিমাণে ময়দা আজকে কাপটা মেপে আমি সমস্ত কিছু দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম এইবারে দিয়ে দেবো ওই কাপেরই এক কাপ পরিমাণে আটা আজকেরে পরোটাটা আমি আটা আর ময়দা সম মিশিয়ে করছি এতে পরোটাগুলো ভীষণ সফট হবে আর দারুণ টেস্টি হবে তোমরা চাইলে শুধু ময়দা অথবা শুধু আটা দিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই এবার আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে দিয়ে দিলাম দুই চামচের মতো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দর করে ময়াম দিতে হবে ময়ামটা যত ভালোভাবে দেবে দুই তিন ঘন্টা পরেও কিন্তু পরোটাটা একদম সফট থাকবে এবারে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে এই আটার ময়দাটাকে খুব সুন্দর করে একদম চেপে চেপে ঠেসে ঠেসে একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে ঠিক এই রকম একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে পরোটার ডো একটু নরম করে মাখতে হয় তাহলে পরোটাগুলো খুব সুন্দর ফোলে তো দেখো খুব সুন্দর একটা ডো আমি রেডি করে নিয়েছি এবারে ডোয়ের উপরে সামান্য একটু সাদা তেল লাগিয়ে রেখে দেবো তাহলে এই ডোটা একদম নরম তুলতুলে থাকবে তো দেখো সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নিলাম এইবারে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা পেঁয়াজের পুটটা রেডি করে নেব তো দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তিন চামচ সর্ষে তেল তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়নে দিলাম হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন এবারে তেলের মধ্যে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো আর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটা করে সমস্ত মশলাগুলোরকে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দেব হাফ চামচ চাট মশলা একটু চাট মশলা অবশ্যই দেবে তাহলে দারুণ টেস্টি হবে চাইলে তোমরা এর মধ্যে একটু আমচুর পাউডারও দিতে পারো তাহলে তো কোনো কথাই হবে না অসাধারণ টেস্টি হবে তিনটে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একটু ছেড়ে ভেজে নেব যখন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম তারপরে সমস্ত মশলার সঙ্গে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তো দেখো পেঁয়াজটাকে সমস্ত মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর খুব সুন্দর একটা কালারের জন্য দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা যারা ঝাল লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেবো তো বন্ধুকান এই পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার একদমই প্রয়োজন নেই পেঁয়াজটাকে হাফ ভাজা করে নিতে হবে মানে একটু নরম নরম করে ভেজে নিতে হবে তাহলে পরোটাগুলো খেতে আরও দারুণ টেস্টি হবে তো পেঁয়াজটা দেখো বেশ নরম হয়ে গেছে এর মধ্যে আমি দিলাম হাফ কাপের মতো ধনে পাতা কুচি তোমরা যারা ধনে পাতার গন্ধ পছন্দ করো অবশ্যই হাফ কাপের মতো ধনে পাতা কুচি দেবে তাহলে দেবে খুব সুন্দর একটা ফ্লেভার হবে সবশেষে এর মধ্যে দিলাম দুই চামচ বেসন বেসনটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে একদম নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ এই দুই চামচ বেসন দেওয়ার কারণে দেখবে পেঁয়াজের মধ্যে যে একটা রসালো রসালো ভাব ছিল সেই রসালো ভাবটা কমে যাবে আর পেঁয়াজটা খুব সুন্দর একটু শুকনো শুকনো হয়ে যাবে পরোটা তৈরির সময় যদি পেঁয়াজের এই পুরটা বেশি রসালো থাকে তাহলে পরোটাটা বানাতে অসুবিধা হবে তো দুই চামচ বেসন কিন্তু অবশ্যই দিতে হবে এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে সবশেষে আমি এর মধ্যে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা বা নুডলসের মশলা ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলাগুলো থাকে না সেই মশলাটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই চেষ্টা করবে এইরকম একটু ম্যাগি মশলা দিতে তাহলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে আর এই ম্যাগি মশলাটা দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই মাত্র পাঁচ ছয় সেকেন্ড একটু ছেড়ে মিশিয়ে নিলেই হবে তো পেঁয়াজের পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার একটু প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব বন্ধুকান দুর্দান্ত স্বাদের পেঁয়াজের পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে পুরটাকে ঠান্ডা হতে রেখে দেবো ততক্ষণে আমরা যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও এই ডোটাকে খুব সুন্দর করে একদম চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে দশ মিনিট রেখে দেওয়ার কারণে দেখো পুরটা কত সুন্দর সবটা নরম তুলতুলে হয়ে গেছে তো খুব সুন্দর করে মেখে নিয়ে এবার এই ডো থেকে আমি চারটে লেচি কেটে নেব প্রতিদিন রুটি বানানোর সময় আমরা যেরকম লেচিগুলো বানাই এই পরোটা বানানোর সময় কিন্তু লেচিগুলোকে তার থেকে একটু বড় বানাতে হবে তো এখানে দেখো চারটে বড় বড় করে আমি লেচি বানিয়ে নিয়েছি এবারে দু হাতের তালুতে রেখে প্রথমে একটু গোল গোল বলের মতো তৈরি করে নিতে হবে তারপরে এই রকম একটা বাটির মতো শেপ বানিয়ে নিতে হবে বাটির এই শেপটা যখন তৈরি করবে তলার দিকে একদমই পাতলা করা যাবে না উপর দিয়ে চেপে চেপে পাতলা করে নিতে হবে আর ঠিক এই রকম একটা বাটির মতো শেপ আমাদের তৈরি করে নিতে হবে এবারে যে পেঁয়াজের পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পেঁয়াজের পুর এই বাটির মধ্যে দিয়ে দিতে হবে তো দেখো পরিমাণ মতো পেঁয়াজের পুর বাটির মধ্যে দিয়ে দিলাম তারপরে উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দেব তাহলে এই পরোটাগুলো ভীষণ সুন্দর ফুলবে এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবে এইভাবে একটু উপর দিয়ে ময়দা ছড়িয়ে দেবে তাহলে দেখবে পরোটাগুলো একদম বলের মতো ফুলবে তারপরে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে তো দেখো খুব সুন্দর করে মুখটাকে বন্ধ করে দিয়েছি তারপরে হাতের তালুতে রেখে আবার একটু গোল গোল করে তৈরি করে নেব তো এইভাবে প্রথমে প্রত্যেকটা পুর ভরা বল আগে আমাদের তৈরি করে নিতে হবে তো দেখো এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে আমি পুর ভরে নিয়েছি এবারে পুর ভরা লেচিগুলোকে আমাদের বেলে নিতে হবে তো তার জন্য এখানে একটা বেলুন চাকিতে বেশ কিছুটা আটা আমি ছড়িয়ে দিয়েছি এবারে একটা করে পুর ভরা লেচি নেবো আর যতটা সম্ভব হাত দিয়ে এভাবে একটু প্রেস করে করে চ্যাপটা করে নিতে হবে তাহলে এর ভেতরে যে পেঁয়াজের পুরটা আছে সেটা খুব সুন্দরভাবে পরোটা সারা গায়ে ছড়িয়ে যাবে তারপরে বেলনি দিয়ে এভাবে আলতু করে পরোটাগুলোকে আমাদের বেলে নিতে হবে এই পরোটাগুলো বেলার সময় কিন্তু খুব বেশি চেপে চেপে বা খুব বেশি কিন্তু প্রেশার দিয়ে বেলা যাবে না আলতু হাতে পরোটাগুলোকে এইভাবে বেলে বেলে আমাদের গোল করে নিতে হবে এখন এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে তো তার জন্য চলে যেতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে প্রথমে হালকা করে একটু গরম করে নিতে হবে এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে একটা করে পরোটা প্যানের মধ্যে দিতে হবে আর পরোটাটাকে এপি টোপিট উল্টে পাল্টে এইভাবে একটু হালকা দাগ ধরিয়ে ভাজতে হবে তো দেখেই তোমরা বুঝতে পারছো পরোটার উপরটা একটু হালকা দাগ ধরে গেছে ঠিক এই রকম করে পরোটাটাকে এপি টপিট করে একটু ভেজে নিতে হবে এবারে এক থেকে দুই চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে আর পরোটাগুলোকে এপি টপি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তেল দেওয়ার পরেই দেখবে পরোটাগুলো একদম বলের মতো ফুলতে শুরু করেছে দেখেই তোমরা বুঝতে পারছো পরোটাগুলো দেখো কত সুন্দর ফুলছে খুন্তি দিয়ে একটা দিক চেপে ধরলেই দেখবে পরোটাগুলো একদম বলের মতো ফুলে উঠবে তারপরে এপি টপি পাল্টে পরোটাগুলোকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর দেখতে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর তো এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব যতবারই পরোটাগুলোকে ভাজবে প্রথমে প্যানটাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে কারণ প্যানের মধ্যে তেল থাকবে তেলটাকে একটু মুছে নিতে হবে তারপরে একটা করে পরোটা দিয়ে প্রথমে পরোটাগুলোকে এপি টপি পাল্টে একটু হালকা দাগ ধরিয়ে ভেজে নিতে হবে তারপরে এক থেকে দুই চামচের মতো সাদা তেল দিয়ে দিলেই দেখবে পরোটাগুলো একদম বলের মতো ফুলতে শুরু করেছে খুন্তি দিয়ে একটা দিক চেপে ধরলেই দেখবে পরোটাগুলো একদম বলের মতো ফুলে উঠছে তো দেখো কত সুন্দর পরোটাগুলো ফুলছে এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা একদম বলের মতো ফুলবে তারপরে পরোটাগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি সমস্ত পরোটাগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে একটি পরোটা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো পরোটাগুলো কতটা সফট হয়েছে আর এইভাবে যখনই পরোটাগুলো ছিঁড়বে না দেখবে একদম দুটো লেয়ার তৈরি হবে যেহেতু পরোটাগুলো একদম ফুলে বলের মতো তৈরি হয়েছিল আর পরোটার মধ্যে যে পেঁয়াজের পুরটা আমরা দিয়েছিলাম সেই পুরটা দেখো একদম পরোটা সারা গায়ে খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে আর এইভাবে তোমরা একবার পেঁয়াজ পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের এই পেঁয়াজ স্পার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ